দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরীর কাছে। নজরানা, আপনি তো মোংলায় আছেন, সেখানে প্রচারণা কেমন দেখছেন? সাগর, বাগেরহাটের মোংলা এবং রামপাল নিয়ে বাগেরহাট তিন আসনটি গঠিত। এই আসনের নির্বাচনী প্রচারণা অন্যান্য বাগেরহাটের অন্যান্য আরও যে তিনটি আসন আছে সেই তিনটি আসন থেকে একটু ডিফারেন্ট, কারণ অন্যান্য তিনটি আসনে সেরকম কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে না হলেও এই আসনে কিন্তু নৌকা মার্কার যিনি প্রতিনিধি প্রার্থী আছেন উনি গত তিনবারের সংসদ সদস্য, তো তার একটি শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে গেছে এই মোংলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান, তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তো তিনি কিন্তু মাঠ বেশ গরম করে ফেলেছেন তার প্রচার প্রচারণা দিয়ে, এবং সে কারণে নৌকার যে প্রার্থী আছেন তার উপরেও প্রেশারটা গিয়ে পড়েছে, তো সে কারণে তিনিও কিন্তু খুব ব্যতিব্যস্ত হয়ে গেছেন প্রচার প্রচারণা নিয়ে। এবং আপনি জানেন যে আর মাত্র দুদিন সময় আছে প্রচার প্রচারণার সময়, তো সেই এই শেষ মুহূর্তে এসে তারা দুজনেই কিন্তু, আমি আজকে সকালেই খোঁজ নিয়েছি যে তারা ভোরবেলায় বের হয়ে গেছেন বিভিন্ন আসনের বিভিন্ন প্রান্তে, তারা ছোটাছুটি করছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, এবং বিশেষ করে যারা ভোট সামাজিকভাবে ভোট কন্ট্রোল করার ক্ষমতা রাখেন যে স্থানীয় নেতা বা স্থানীয় জনপ্রতিনিধি, এদের সাথে কিন্তু তারা দফায় দফায় বৈঠক করছেন এবং পাশাপাশি জনগণের সাথে এক ধরনের ইন্টারাকশনের যে ব্যবস্থা সেটাও তারা করছেন। তো মোটামুটি বাগেরহাটের অন্যান্য তিনটি আসন থেকে এই আসনের চিত্রটা একটু ডিফারেন্ট, এবং এই এই আসনে কিন্তু নির্বাচনটা বেশ সরগরম হয়ে আছে। সাগর, নজরের আপনি সাথে থাকুন। এখন যাব সিলেটে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, আপনি তো দক্ষিণ সুরমায় আছেন, এই আসনের প্রার্থীদের প্রচারণার চিত্র কেমন আমাদেরকে জানাবেন? সাগর, যেটি বলছিলেন আসলে সিলেট তিন আসন, আসলে সিলেট এক আসনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন, এবং সিলেট তিন আসনে প্রার্থীদের প্রচারণার চিত্র যদি আপনাদের দেখায়, আমরা আসলে অনেকখানি ঘুরে একজন প্রার্থীকে পেয়েছি। নৌকা স্বাভাবিকভাবেই নৌকার এবার বেশ জোয়ার উঠেছে আমরা দেখছি, কিন্তু স্বতন্ত্র প্রার্থীরাও সমানতালেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন, এবং দেখছেন যে পাড়া মহল্লায় আসলে মানুষের ঘরে ঘরে এখনও যাওয়ার চেষ্টা করছেন প্রার্থীরা। এখানে যিনি নৌকার প্রার্থী আছেন হাবিবুর রহমান হাবিব, তিনি কিন্তু বর্তমানে এমপিও এখানে, তার কাছে একদম ছোট করে জানতে চাইব কেমন পাচ্ছেন শেষ সময় নৌকার প্রতি যে জনসমর্থন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি, আমরা আত্মবিশ্বাসী, আমরা আশাবাদী। নৌকা এখানে গত উপনির্বাচনের মতো বিপুল ভোটে নির্বাচিত, ভোটের পরিবেশ সুষ্ঠু থাকবে কিনা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা থাকবে কেন, সুষ্ঠু থাকবে না? সিলেট তিনের এটা ঐতিহ্য আছে, এখানে সবসময় সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে, মানুষ উৎসমগ্র পরিবেশে ভোট দিচ্ছে, এখানে কোনো সহিংসতা নেই। দেখছিলেন যে যিনি নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব, তিনি বলছিলেন যে এখানে সুষ্ঠু পরিবেশে স্বাভাবিকভাবে নির্বাচন হবে, এবং এরপর কিন্তু সিলেটের স্বতন্ত্র প্রার্থী আছেন এখানে, জাতীয় পার্টির প্রার্থী, তো সবাই সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, এবং শেষ সময়ের প্রচারণায় আসলেই মুখর রয়েছে এলাকা, বলা যায় যে সিলেটের নির্বাচনী আমেজ বেশ জমে উঠেছে। সাগর, এখন যাবো মানিকগঞ্জে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আহমেদ সাব্বির সোহেল। সোহেল, শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জি সাগর, আমি আছি মানিকগঞ্জ তিন আসনে। এখানে পরস্পর দুইবারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, উনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, ওনার সাথে রয়েছেন আরও পাঁচজন প্রার্থী, তার মধ্যে রয়েছেন গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মফিজুল ইসলাম খান কামাল। তবে নির্বাচনী প্রচার প্রচারণার কথা বলতে গেলে বলতে হয় যে এখানে এককভাবেই নির্বাচন চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, তাকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে মধ্যরাত পর্যন্তই, গত কয়েকদিন যাবৎ তিনি দুইটি উপজেলায় ওনার নির্বাচনী এলাকা, এই এলাকাগুলোকে উনি উঠান বৈঠক সহ লিফলেট বিতরণ এবং পথে পথে জনসভা করে যাচ্ছেন। এছাড়াও ওনার সাথে ওনার পরিবারের ওনার স্ত্রী মেয়েরাও দেখে 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 পাচ্ছি আমরা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকতে।
এছাড়া তারপর সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন মফিজুল ইসলাম খান কামাল, ওনাকে মাঝে মাঝে দেখা যাচ্ছে প্রচার প্রচারণায় অংশ নিতে। মানিকগঞ্জের আরও দুটি আসন রয়েছে, দুটি আসন, এক নম্বর আসনে সেখানে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে আওয়ামী লীগের প্রার্থী তুলে নেওয়ার পরে লাঙ্গল প্রতীক এবং সেখানে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, এই দুজনের মধ্যে নির্বাচনী প্রচারণা চলছে। আর আরেকটি আসন, দুই নম্বর আসন, সেইখানে দশজন প্রার্থী রয়েছেন, সেখানে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম। মমতাজ বেগমের সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু, ওই আসনটিতেই মূলত আসলে মানিকগঞ্জের নির্বাচনী প্রচার প্রচারণায় খুব সরগরমভাবেই লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আসলে নির্বাচনী প্রচার প্রচারণায় দোকানগুলোতে যেখানে লোক সমাগম আছে খুব একটা উত্তাপ দেখা যাচ্ছে না। সাগর জানছিলাম বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণার খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।